আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত 4.1 এর সরলকরণ এটি সমাধান করব। এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে আমরা সরল করতে হবে। এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, ওয়াই স্কোয়ার, আমাদেরকে প্রথমে এটা দেখতে হবে কোন সূত্রের আওতায় আসে, কোন সূত্রের মাধ্যমে এটাকে সমাধান করা যায়। তো আমরা প্রথমে এখানে লিখব সমাধান, সমাধান লিখব এই যে এখানে এক্স প্লাস ওয়াই আছে, এই এক্স প্লাস ওয়াইকে যদি আমরা এ ধরি, এই এক্স প্লাস ওয়াইকে আমরা ধরলাম এ, এবং এই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইকে ধরলাম বি। এখানে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। যদি আমরা এক্স প্লাস ওয়াইকে এ ধরি এবং এক্স মাইনাস ওয়াইকে বি ধরি, মনে করি আমরা এ অংশটাকে এ ধরলাম, এ অংশটাকে বি ধরলাম, তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াইকে যেহেতু এ ধরছি, এটা হচ্ছে উপরে আছে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু, এই এটাকে যেহেতু এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এটা হচ্ছে টু এ বি প্লাস, এটাকে যেহেতু বি ধরছি তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশি লিখলাম, প্রদত্ত রাশিটা হচ্ছে যে রাশিটা দেওয়া আছে এটা হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে এখানে এই এ রাশিটা, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা ধরছি এ, উপরে আছে স্কোয়ার লিখলাম স্কোয়ার, তারপর আছে প্লাস লিখলাম, প্লাস টু লিখলাম। এই এক্স প্লাস ওয়াই আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান ধরছি এ, এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান ধরছি বি, তাহলে এ বি, টু এ টু লিখলাম, টু এ বি, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াইটা হচ্ছে এ এবং এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে বি। যেহেতু আমরা এটার মান এ ধরছি, এটার মান বি ধরছি, তাহলে এখানে হবে টু এ বি, টু এ বি প্লাস এ বি স্কোয়ার। এক্স মাইনাস ওয়াইটাকে আমরা ধরছি বি, এক্স মাইনাস ওয়াইটাকে আমরা বি ধরছি, তাহলে এটা হবে বি উপর আছে স্কোয়ার স্কোয়ার। এই প্রদত্ত রাশিটা হচ্ছে যে রাশিটা দেওয়া থাকবে এই রাশিটা, এটা হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে দেখো এই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখন লিখব এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, প্রদত্ত এই রাশিটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি। এবার যেহেতু এখানে এ প্লাস বি আছে, এবার আমরা এখানে এর মান এবং এখানে বির মানটা বসায় দিব। এ প্লাস বি হোল স্কোয়ারটাকে যদি আমরা ভাঙি, পুনরায় এ লাইনটাতে আসে, তাহলে আমরা এখানে শুধু মানটা বসায় দিলে হয়ে যাবে। এখানে এর এ প্লাস বি, তাহলে এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমরা এ ধরছি প্লাস বি, বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে বির মান এক্স মাইনাস ওয়াই, এর উপরে স্কোয়ার আছে, দিলাম আমরা স্কোয়ার বসালাম। এবার দেখো এখানে এই পুরো অংশটাকে আমাদের যোগ বিয়োগ করতে হবে, তাহলে এখানে দেখো প্লাস আর মাইনাস, মাইনাস আর প্লাসে কাটলাম, তাহলে আর বাকি থাকে কত, টু এক্স, টু এক্স, দুইটা এক্স বাকি থাকে, আমরা লিখলাম টু এক্স, উপরে স্কোয়ার দিলাম টু এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি যে টু এক্স স্কোয়ার হলে এখানে দুইয়ের বর্গ হবে ফোর, ফোর এক্স স্কোয়ার, এখানে ফোরটা হচ্ছে টু এর বর্গ। এখানে আমরা এটা এটা কাটা দিলে দুটো এক্স থাকে, দুটো এক্স লিখলাম, উপরে স্কোয়ার আছে স্কোয়ার বসালাম, এটা হচ্ছে ফোর এক্স, ফোর এক্স স্কোয়ার।